হে গাইস, গুড মর্নিং। সব বন্ধুদেরকে জানাচ্ছি শুভ সকাল। তো নতুন করে একটা ব্লগ স্টার্ট করছি, ঝকঝকে তকতকে ব্লগ, অবশ্যই দেখবেন ব্লগটা। প্রথমেই বলে দিচ্ছি, ব্লগটা অবশ্যই দেখবেন, আর লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটাকে। তো চলুন সারাদিন বকবক করতে থাকি আপনাদের সঙ্গে, নতুন ব্লগ তৈরি করি একটা, আর আপনাদের জন্য সেটা প্রেজেন্ট করি। তো আজকে সকালবেলা টিফিনে এখন হয়ে হচ্ছে চা আর ব্রেড অমলেট। তো চলুন দেখাই আপনাদের। তো এই যে চা হয়ে গেছে এক বাটি, আর এখানে ব্রেড রেডি হয়ে গেছে। হাজবেন্ড যাবে অফিস, তো রেডি হচ্ছে, তো সেই কারণে ওকে এটা দিয়ে দেবো। আর মেয়ের হচ্ছে অনলাইন ক্লাস, একটা ক্লাস অলরেডি হয়ে গেছে, এখনো দুটো ক্লাস বাকি আছে মেয়ের। চলুন সার্ভ করে দিই। তো এই যে টিফিন রেডি করে নিয়েছি, তো যাই দিয়ে দিই। তো ফ্রেন্ডস, দুপুরবেলার আমাদের মেনু আজকে রান্না হয়েছে, এই যে আন্ডা কারি লাল লাল করে দেখতে পাচ্ছেন। একটু জুস রেখেছি কারণ ডাল করছি না, আর ডিমটা ভেঙে গেছে সেদ্ধ করার সময় একটু, তাই একটু গোল গোল হয়নি। আর এদিকে হয়েছে শিম পাতুরি বলতে পারেন, বা শিম পোস্তও বলতে পারেন। এটা শিম পোস্ত, এটা হয়েছে। এই হচ্ছে দুপুরবেলা মেয়ার আমার লাঞ্চ মেনু। আর সন্ধেবেলার আকর্ষণ হচ্ছে, সন্ধেবেলা হাজবেন্ড বানাবে ফুচকা। তো এই যে রেডি হয়ে নিয়েছি, বেরোবো মেয়েকে নিয়ে। আজ ভীষণ ঠান্ডা বাইরে, সোয়েটার টোয়েটার পরে নিতে হবে মেয়েকে নিয়ে, ক্যারেটাতে বেরোতে হবে। টোটো আসবে চারটের সময়, টোটোতে যাব। তো এই কাছে পিঠে যাওয়ার জন্য আমি বেশি কিছু সাজগোজ করি না, বেশিরভাগ ক্ষেত্রে ওই লিপস্টিক কাজল, আর একটু আগে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিই, তারপর লিপস্টিক কাজল লাগিয়ে, আর সিঁদুর, এইটাই জাস্ট থাকে আমার। তো রেডি হয়ে নিই, সাজগোজ একটু করে নিই হালকা করে, কারণ এখন তো ঘরেই থাকি, খুব একটা সাজগোজ যার জন্য করাই হয় না। যেটুকু করি সেটুকু জাস্ট একটু কাছে পিঠে কোথাও বেরোলে তবেই হয়ে ওঠে, নাহলে করাই হয় না। তো রেডি হই, হ্যাঁ মুঝে ভি দিখাও। এই যে আমার মামাম ক্যাট এর ড্রেস পরছে, এই যে হ্যাঁ বেঁধে দেবো। তো এই স্কুলটাতে সুইটি নতুন ভর্তি হবে। আচ্ছা, স্কুল শুরু হলে তাহলে যোগাযোগ করবো তোমার সঙ্গে তখন আবার একবার। আর স্কুলের এই যে অপোজিট সাইডে এই যে সাজানো, তো আজকে তো ক্যারাটেতে গেছিলাম, বাট ক্যারাটে হয়নি আজকে। হয়নি বলতে স্যার গ্রুপে মেসেজ দিয়েছিল যে আজকে ওয়েদার খারাপের জন্য ক্লাস বন্ধ থাকবে, বাট তো ক্যারাটেতে গেছিলাম, কিন্তু ক্যারাটেতে আজকে স্যার গ্রুপে মেসেজ দিয়ে দিয়েছিল যে আজকে ক্যারাটে ক্লাস হবে না ওয়েদার খারাপের জন্য, বাট আমি সেটা লক্ষ্য করিনি, তো ক্যারাটে ক্লাসে চলে গেছিলাম। তো আবার ফিরে এসেছি, আর আজকে কম্পিউটারটা একটু সেট আপ করতে হবে। একটা টেবিল বৌদিদের বাড়িতে ছিল, তো আপাতত বৌদির জন্য বললো টেবিলটা নিয়ে যাও, তুমি ওটাতেই সেট আপ করো। তো টেবিলটা ওর জন্য টোটোতে করে তুলে নিয়ে চলে এসেছি, দিয়ে এখন আপাতত ম্যাগির প্রিপারেশন চলছে, ভেজিটেবল দিয়ে একটু ম্যাগি, ব্রকলি ট্রকলি দিয়ে, এই যে ব্রকলি কাটছি এখন আপাতত। তার আগে কটা রিল শ্যুট করলাম, অনেক দিন রিল শ্যুট করা হয়নি, তো সেই কারণে। যাই হোক, তাড়াতাড়ি টিফিনটা বানিয়ে দিই, সন্ধে হয়ে গেছে, মেয়ে খেলছিল, এসে যেহেতু ক্লাস হয়নি তো এসে খেলা করছিল বন্ধুদের সঙ্গে, তো খেলা হয়ে যেতে এখন খিদে পেয়ে গেছে তার, তো তাই জন্য তাড়াতাড়ি করে একটু টিফিন বানাচ্ছি। তো বানিয়ে নিই, দিয়ে আবার কথা বলছি, বানাতে বানাতেই কথা বলছি আপনাদের সঙ্গে। যাই হোক, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে এখন, পুরো সন্ধে নেমে গেছে। এই যে ব্রকলি ছাড়ানো হয়েছে, একটু বিনস দেবো, অল্প একটু বিনস দেবো, ঝটাঝট করে কাটাকাটি চলছে, ঝটাঝট।
একটু জাস্ট ফ্রাই করে নেব হালকা করে, দিয়ে তাতেই জল দিয়ে ম্যাগিটা দিয়ে দেবো আর কি। হালকা একটা তেলে একটু ফ্রাই করে নেব অল্প করে, বাস হয়ে গেছে। এটা একটু ধুয়ে নেব। বাটিতেই অল্প করে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু টস করে নিচ্ছি। জাস্ট একটু কাঁচা না দিয়ে একটু ভাজা দেওয়ার জন্য মানে একটু ভেজে দিচ্ছি, সবজিটা একদম র দিচ্ছি না। গাজরও আছে, এখন কাটার সময় নেই, খিদে পেয়ে গেছে বলছে জোর। প্রতিদিন যেদিন ক্যারেটে থাকে আসলে বেশি ভাত খায় না, অল্প করে ভাত খায়, নাহলে ক্যারেটে করতে অসুবিধা হয়, তো এই কারণে। তো দেখতে পাচ্ছেন এটা অনেকটা ফ্রাই হয়ে গেছে, আর একটু ফ্রাই করবো, দিয়ে এবার এর মধ্যে জল দিয়ে আর এই যে ম্যাগিটা দিয়ে দেবো, লাস্টে মশলা দিয়ে না দিয়ে নেবো। তো মোটামুটি এবার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো, একটু জুস জুস থাকবে, হয়তো জুস জুস পছন্দ করে, তো গ্যাসটা আমি জোরে দিয়ে দিই। তো এর মধ্যে এটা একটু সেদ্ধ হয়ে আসলে এবার এর মধ্যে ম্যাগিটা জাস্ট দিয়ে দেবো। ম্যাগি তো দিলেই সেদ্ধ হয়ে যাবে, তাই একটু লেট করছি। তো এটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো, যেহেতু সবজিটা অ্যাড করে লবণটা দিলাম, নাহলে তো মশলাতেই লবণ থাকে মোটামুটি। ব্যাস এবারে ম্যাগিটা দিয়ে দেবো। লাস্টে মশলাটা দিব, মশলাটা দিয়ে নামিয়ে নেবো, এই মশলাটা রেখে দিয়েছি, নামিয়ে নেবো। একটু জিরে, জিরে এমনি ইমিউনিটি পাওয়ার বাড়ায় তো দেওয়া যেতেই পারে, আর একটু ধনে দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা সামান্য, একটু একটু গুঁড়ো লঙ্কা, এক চিমটা দেবো মশলা। হো গিয়া মেরা সবজি বালা ম্যাগি। তুমি কেন ঘুমিয়ে পড়ছো? না তুমি ঘুমাবে না, তুমি ওঠো, তোমার জন্য এখানে ব্রকলি স্যুপ বানিয়েছি, স্যুপি নুডলস, ওঠো উঠে খেয়ে ফেলো। ভালো না? ভালো, ইয়াম্মি, বসবো, তুমি খেয়ে নাও, খেয়ে নাও, বুইকে দিয়ে দেবো, তুমি খেয়ে নাও। ঠান্ডা নেই, নেই ঠান্ডা, নেই একদম নেই, তুমি মিথ্যে বলছো। কুচি পা, একটা কুচি পাটা, কুচি পা। তো আজকে সন্ধেবেলার রাত্রেবেলার ডিনারে আমাদের হচ্ছে কড়াইশুঁটির কচুরি, যেটা একদিনও এই শীতকালে আমাদের বানানো হয়নি, তো তার জন্যই যে সুইটি সব কড়াইশুঁটি ছাড়িয়ে দিয়েছে, মটরশুঁটির কচুরি এই যে সেদ্ধ করা হয়ে গেছে, এটা এবার ছেঁকে নেব। সুইটি ভাবছিলাম বসে যাচ্ছে ব্রেড, তো একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে এটা মিক্সিতে পিষে নেব, আর ওদিকে ময়দাটা মেখে নিই, কচুরি বানানোর ময়দাটা। শীতকালে কড়াইশুঁটির কচুরি না হলে তো হয় না, একদিনও আমাদের হয়নি, আমাদের একদিন খেতে তো হবেই। ও পড়ে যাবে বাবা, ওখানে পড়ে যাবে। ও বাবা আমার মামাম কত কাজ শিখে গেছে গো, বাবা ঠান্ডা জল দিয়ে দিল, জল ঝরে যাক, হ্যাঁ একটু জলটা ঝরে যাক, রেখে দেওয়ার হবে, হ্যাঁ জলটা ফেলে দাও, জলটা ফেলে দাও।
বসে রাখো, জলটা পড়ে যাক। এই তো মামা কাজ শিখে গেছি, কত বাবা বাবা বাবা, রেখে দাও না, আমি পড়ে যাবে, ওখানে পড়ে যাবে, রেখে দাও। হ্যাঁ চলো ম্যাডাম, ময়দা তো মেখে ফেলি। হ্যাঁ ময়দাটা তো আজকে সন্ধেবেলার রাত্রেবেলার ডিনারে আমাদের হচ্ছে কড়াইশুঁটির কচুরি, যেটা একদিনও এই শীতকালে আমাদের বানানো হয়নি। তো তার জন্যই যে সুইটি সব কড়াইশুঁটি ছাড়িয়ে দিয়েছে, মটরশুঁটি মটরশুঁটির কচুরি এই যে সেদ্ধ করা হয়ে গেছে, এটা এবার ছেঁকে নেব। সুইটি ভাবছিলাম ভর্তি হয়েছে ব্রেড, তো একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে এটা মিক্সিতে পিষে নেব। আর ওদিকে ময়দাটা মেখে নিই, কচুরি বানানোর ময়দাটা। শীতকালে কড়াইশুঁটির কচুরি না হলে তো হয় না, একদিনও আমাদের হয়নি, আমাদের একদিন খেতে তো হবেই। ও পড়ে যাবে বাবা, ওখানে পড়ে যাবে। ও বাবা আমার মামাম কত কাজ শিখে গেছে গো, বাবা ঠান্ডা জল দিয়ে দিল। এই জল ঝরে যাক, হ্যাঁ একটু জলটা ঝরে যাক, রেখে দাও এরকম ভাবে। হ্যাঁ জলটা ফেলে দাও, জলটা ফেলে দাও, জল রস ছিল সব সেগুলো ব্যাস এরপর বসে রাখো, জলটা পড়ে যাক। এই তো মামা কাজ শিখে গেছে, কত ও বাবা ও বাবা ও বাবা, রেখে দাও না, আমি পড়ে যাবে, ওখানে পড়ে যাবে, রেখে দাও। হ্যাঁ চলো ম্যাডাম, ময়দা তো মেখে ফেলি। হ্যাঁ ময়দা তো একটু খুলে রাখো ওখানে। তো এখানে মা আর আমি মিলে বসে বসে মটরশুঁটি কচুরি, তাই জন্য মটরশুঁটির কচুরির জন্য এখানে সব পুরগুলো ভরা হয়ে গেছে, এর মধ্যে ভাজা হবে শুধু। আর ওদিকে যা পাপা কি করছে দেখে, এদিকে পাপা বানিয়েছে সবিন আলুর তরকারি, কালারটা বেশ সুন্দর আছে, খেয়েও দেখি কেমন হয়েছে। আলুর দাম তোমার তো এই যে আমার মটরশুঁটির কচুরি এখন ভাজা চলছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর দুঃখল হয়ে একদম ফুলে উঠছে। আর আমি একদম ছাঁকা তেলে ভাজছি না, একটু জাস্ট মানে ছাঁকা তেলে ভালো হয়, তো আমরা ছাঁকা তেলে এটা খাই না, একটু তেল ছড়িয়ে এরমভাবেই করছি পরোটাটা। ছাঁকা তেলে বেশি হলে তখন বেশি তেল তেলে, হ্যাঁ ছাঁকা তেলেও হয়, বেশি সবাই ছাঁকা তেলেই খায়, তো যেহেতু কচুরি বলে তো আমরা এরকম তেল ছড়িয়ে একটু লাল লাল করে তেল বেরিয়ে আসছে অনেক, কেমন ঠিক আছে বেঁধে বেঁধে রাখছি যখন এদিকে চলবে। তো এরকম করে সব বেলে একটা একটা করে বেলবো আর ভাজবো। তো শীতকালে আমাদের এবারে প্রথম, মানে আমার মুখে দিকে দেখো, তো শীতকালে তো এবারে প্রথম আমাদের বাড়িতে এবারে মটরশুঁটির কচুরিটা হচ্ছে। এবার এর আগে একদিনও এই শীতকালে মটরশুঁটির কচুরিটা করা হয়নি। তো এবারে বজবজে গিয়েও যখন ওখানে গেলাম তখন ওখানে পিঠে টিঠে এইসব হচ্ছিল বলে ওখানেও আর মটরশুঁটির কচুরি টচুরি করা হয়ে ওঠেনি। তো এই কারণে আজকে হচ্ছে হঠাৎই প্ল্যান হলো, আজকে মটরশুঁটি একটু বেশি করে আনলো তাই হঠাৎ করেই হয়ে গেল প্ল্যান আর হয়ে যাচ্ছে। আর এখানে এই যে আমি বেশি আর এখানে এই যে ওর বাবা তরকারি করেছে ময়দারগুলো, দেখা এদিকে দেখা ময়দারগুলো ভাজি, দাঁড়া কেমনি হয়েছে এখানে দেখা, এটা দেখা এই যে ওর বাবা করেছে সোয়াবিন আলুর তরকারি, দারুণ হয়েছে এটা, করে দিয়ে সরে গেল দিতে। আমি এবারে এগুলো ভাজছি, কটা আটা ছিল চারটে, বোঝা যাচ্ছে না কোনটা আটা ময়দা, একদম দুকল হয়ে ফুলে উঠছে রে জিস। আচ্ছা আমি অনেক জায়গায় দেখি এটাকে
সস দিয়ে খাওয়া হয়, এটা কেন সস দিয়ে খায় বুঝতে পারছি না। আপনাদের আরেকটা জিনিস দেখানো হয়নি, এই যে এখানে আমি বড়ি দিয়েছিলাম, গতকাল দিয়েছিলাম, এটা আজকেও রোদে দেওয়া হয়েছিল, আর একদিন মনে হচ্ছে রোদে দিতে হবে, দিলে এগুলো উঠে যাবে। অল্পই দিয়েছিলাম মড়ি। আর ওদিকে আমার এই যে ভাজতে ভাজতে চলে গেছি ওদিকে, আমাদের কচুরি ভাজা হয়ে গেছে, এবারে খেতে বসে যাব আমরা। তো রাত্রির এখন প্রায় 11টা বাজে। তো আবার ফিরে আসছি নেক্সট ব্লগে, ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, না হলে হেন্দি হয়ে যাচ্ছে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আবার ফিরে আসছি নতুন সাবস্ক্রাইবার চ্যানেল নোটিফিকেশনস বলে দিয়েছে সুইটি, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আর নতুন আবার একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। তো টেক কেয়ার, বাই বাই আর টাটা। আমাদের